নিপা ভাইরাস হলো এমন এক ধরনের রোগ যা পশু থেকে মানুষের শরীরে সংক্রামিত হয়। এ ভাইরাস শরীরে প্রবেশের 5 থেকে 14 দিন পর এর লক্ষণ দেখা যায়। নিপা ভাইরাসের প্রাথমিক বাহক হিসেবে শুকরকে চিহ্নিত করেছে, তবে ফল বক্ষণকারী অনেক পশু পাখিও এই ভাইরাস বহন করতে পারে। শুধুমাত্র বাদুর নয়, নিপা শুকরের বর্জ্য থেকেও ছড়ায়। নিপা ভাইরাসের আক্রান্তদের প্রাথমিক পর্যায়ে এনকেফেলাইটিসের শিকার হতে হয়, পরবর্তী পর্যায়ে জ্বর বাড়ে এবং সেই সঙ্গে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন রোগী। এরপর ধীরে ধীরে কোমাতে চলে যায় সে এবং মৃত্যু অনিবার্য। নিপা ভাইরাসের আক্রমণে মৃত্যুর আশঙ্কা শতকরা 70%। এখন পর্যন্ত এই ভাইরাস আক্রান্ত মানুষ বা পশুর জন্য কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, শুধুমাত্র রোগের লক্ষণ ভিত্তিক চিকিৎসা করা হয়। নিপা ভাইরাস প্রতিরোধে করণীয়: কাঁচা খেজুরের রস পান করা যাবে না, বাদুরে বা পাখিতে খাওয়া ফল খাওয়া যাবে না, কাঁচা শাকসবজি সম্ভব হলে গরম জল দিয়ে ধুয়ে রান্না করা উচিত, আক্রান্ত রোগীর সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, রোগীর পরিচর্যা করার পর সাবান বা জীবাণুনাশক দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে, গাছ থেকে খেজুরের রস সংগ্রহের হাঁড়ি ভালোভাবে ঢেকে রাখতে হবে।